একদম তারাপীঠের যে তারা মা দেবী, হ্যাঁ হ্যাঁ, একদম ওটাকে পুরো তারাপীঠটাকেই আমরা অনুসরণ করেছি। তারা মা তো এটা দ্বিতীয় তারাপীঠ। সে আমরা যেহেতু তারাপীঠ আমাদের বাড়ি থেকে বহুত দূর, আচ্ছা, যাতায়াতের অসুবিধা, তাই জন্য সামনে যেহেতু হয়েছে তার জন্য আমরা তাই এসেছি। এটা তো মায়েরই একটা জায়গা হয়ে গেল, যারা দূরে যেতে পারবে না এখানে তো আসতে পারবে। গুড মর্নিং ইন্টারনেট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 17th January 2021। এখন সময় হচ্ছে সকাল 10:45 বাজে। তো এখন গুড মর্নিং ফ্রম হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1 নম্বর ব্লকের মাইশোড়া গ্রাম পঞ্চায়েতের চক গোপাল গ্রাম থেকে। তো আপনাদের হঠাৎ মনে হতে পারে যে আমি পূর্ব মেদিনীপুর জেলার এত জায়গা থাকতে থাকতে হঠাৎ আমি এখানে আজকে কেন এলাম। অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি কয়েকজন শহীদ ব্যক্তির উদ্যোগে তারাপীঠের আদপে একটি দ্বিতীয় তারাপীঠ এখানে গড়ে উঠেছে, যেটা নিশ্চয়ই আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো তারাপীঠ মায়ের দর্শন আমার খুব ছোটোবেলায়। তখন আমি সম্ভবত ক্লাস 7-এর ছাত্র ছিলাম 1997 সালের দিকে। আমার তখন ক্যামেরা তো সেই সময় ব্যবহার করতাম না, তো আমার তার কোনো স্মৃতি নেই, হালকা স্মৃতি, আবছা স্মৃতি আমার মনে আছে। মূলত তারা মায়ের দর্শন আমার হয়েছিল সেই সময়ে আমার মামা বাড়ির দাদুর উদ্যোগে। আমরা তখন বাসে করে গিয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে তারাপীঠটাও ছিল। তো এটাকে অনেকে এটা বলছেন এখন দ্বিতীয় তারাপীঠ। তো তার আদপে সম্পূর্ণভাবে গড়ে উঠেছে এই মন্দিরটি। উদ্বোধন হয়েছিল 7ই জানুয়ারি। তো চলুন তাহলে আপনাদেরকে আমি এই মন্দিরের দর্শন করাই এবং সেই সঙ্গে সঙ্গে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে আপনাদের আমি জানাবো, মানে এখানকার গড়ে ওঠার পেছনের ইতিহাস নিয়ে আর কি। আর এখানে কীভাবে আসতে হয় সেটা আপনারা দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি খুকুরদহতে। তো খুকুরদহ বাজারটি আমার যেটা পেছন এই দিকটা হচ্ছে আপনার পশ্চিম মেদিনীপুর, আর আমার সামনের দিকটা হচ্ছে পূর্ব মেদিনীপুর। তো বলতে গেলে এই যে খালটি বা ক্যানেলটি, এটা ওই পূর্ব মেদিনীপুর জেলাকে এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে একটা বর্ডার এলাকা, দুভাগে বিভক্ত হয়ে গেছে। পেছন দিকে যে অংশটাকে, যেটা ওই পশ্চিম মেদিনীপুরের দিকে যে অংশটা, এটাকে বলা হয়ে থাকে লক্ষ্মী বাজার। আর মানে খুকুরদহ বাজারে যেটা অংশটাকে বলা হয়ে থাকে লক্ষ্মী বাজার। আর যেটা পূর্ব মেদিনীপুরের দিকে যে মানে খালের দুপারিত বাজারটা, আর পূর্ব মেদিনীপুরের পাশে যে বাজারটা তাকে বলা হয়ে থাকে কালী বাজার। তো আজকে আমি মূলত ওই যে নতুন যেটা তারা মায়ের মন্দির তারাপীঠের আদতে তৈরি হয়েছে, তো আমি সেখানে যাব। তো এই খুকুরদহ আসতে গেলে আপনি পাঁশকুড়া থেকে আপনি যে কোনো ঘাটালগামী বাস ধরে আসতে পারেন এই খুকুরদহতে, খুকুরদহ কালীবাজার, অথবা আপনি এনএইচ সিক্সটিন ধরে আপনি মেছোগ্রাম অবধি এসে মেছোগ্রাম থেকে আপনি বাম দিকে টার্ন নিয়ে আপনি খুকুরদহ পৌঁছতে পারেন। মানে পাঁশকুড়া থেকে যে রাস্তাটি ঘাটালের দিকে আসছে, ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক, তো সেটা ওই মেছোগ্রামে ক্রস হয়েছে NH16-এর সঙ্গে। তো আমাকে একটু জিজ্ঞেস করতে হবে এখান থেকে যে চকগোপাল যে গ্রামটি সে কতটা দূরে, বা এখান থেকে ভাড়া কেমন কী নেয়। তো এখানে টেকার একটু জিজ্ঞেস করে নিই। বলছি এই যেখানে যে মন্দিরটা হয়েছে না নতুন, সেটা এখান থেকে কত দূরে গো? 4 কিলোমিটার। টেকার ভাড়া কত এখান থেকে? 10 টাকা। এখান থেকে 10 টাকা টেকার ভাড়া, 10 টাকা। আচ্ছা আচ্ছা। আর মন্দিরটা কি রাস্তার পাশে না ভিতরে যেতে হয়? একটু মানে গেট করা আছে। আচ্ছা, দেখা যাবে। 2 মিনিট হাঁটতে হবে। বাম দিকে নাকি? পাঁচটা ফেরিকে পাঁচ সাইকেল বাম দিকে। তো বলছি এই টোটো করে ওই মন্দির অবধি গেলে কত টাকা ভাড়া নিচ্ছেন আপনারা এইখানে? দুজন গেলে 50 টাকা, তিনজন গেলে 50 টাকা, তিনজন গেলে 70 টাকা। আচ্ছা আচ্ছা, এমনি 10 টাকা ওই মানে রাস্তা অবধি, ওই চকগোপাল অবধি। তো
থ্যাংক ইউ। তো আপনারা সবটাই শুনলেন, ওখানে ট্রেকারওয়ালা এবং যে দাদা ছিলেন বা এবং টোটো যে চালান দাদা ছিলেন ওনাদের সঙ্গে কথা বললাম। তো ওনারা বললেন কত কী ভাড়া পড়বে। তো এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। তারামায়ের মন্দিরটা নিয়ে আমার জাস্ট মানে আমি গত বলতে গেলে 2 দিন আগেই আমি জানতে পেরেছি আর কি সোশ্যাল মিডিয়াতে। তো তারপরে যখন ভাবলাম এত কাছাকাছি একটা তারা পীঠের আদতে মন্দিরের যেহেতু দর্শন একটা হয়ে যাবে, তাই ভাবলাম আপনাদের একটু খুব তাড়াতাড়ি এ সম্বন্ধে একটু তথ্যটা যদি দিতে পারি, সেই কারণে চলে এলাম। আর রাস্তাটা যাওয়াটা খুব ভালো, একদিকে হচ্ছে যেটা খুকুন্দ হতে যে খালটা পেরিয়ে এলাম সেটা আমার ডান দিকে ডান বরাবর চলছে, আর তার ঠিক পাড়েই হচ্ছে এই পিচ রাস্তাটি। আর গ্রামের নাম হচ্ছে চকগোপাল যেখানে আমরা যাব। এই যে জায়গাটা গুগল ম্যাপে এর লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি আপডেট দিয়ে দেবো। এই দেখুন কাছ থেকে দেখুন কী সুন্দর ফুলের বাগান, এই দেখ গাঁদা ফুল, হলুদ গাঁদা ফুল, লাল গাঁদা ফুল, কত এখানে সর্ষের সাদা সর্ষের ফুল ফুটেছে, রাই অসাধারণ, মানে আলু হয়েছে। ওই রামের মন্দিরে যাওয়ার যে বিশেষ করে এই শীতের সময়টায় এলে সবজি ফুলের বাগান মানে আপনার চোখ ভরে যাবে আর কি। মানে এদিকেটা যে ফুলের চাষ হতো আমি জানতাম, মানে এই পুরো আমি পুরো ফুলের বাগান দেখতে দেখতে যাচ্ছি ডান দিকটায়। একটু জানি না কতটা আসছে এস রেখা, মানে শুধু ফুলের বাগান চারদিকটা, বিশেষ করে ডান দিকটায় আর কি, ওই খালের যে পাড়ে আর কি। আমি জানতাম এদিকে ফুলের চাষ হয়, কিন্তু এতটা যে চাষ হয় সেটা আমার ধারণার বাইরে ছিল। তো আমি এই যে এখানকার ফুলের বাগানের উপরে মানে চাষ করে যে ফুলের বাগানের উপরে আমি আমার তাহলে আগামী দিনে আরেকটি ভিডিও আপনারা নিশ্চয়ই আমার চ্যানেলে দেখবেন। মনে হচ্ছে পৌঁছে গেছি, হ্যাঁ এই জায়গাটা দেখে মনে হচ্ছে এই হচ্ছে জগ্গপালের মোড়। ল্যান্ডমার্ক সেরকম কিছু নেই, এই ডান দিকে একটা পাকা বাড়ি দেখতে পাচ্ছি, ওই মোরাম রাস্তায় যেতে হবে। তো দুদিকে ফাঁকা মাঠ, ও মাই গড, এই যে দূরে দেখা যাচ্ছে অবশেষে পৌঁছালাম। এতক্ষণ আপনারা দেখলেন আমি এখানে কীভাবে পৌঁছালাম। আচ্ছা, আমার সঙ্গে এখন আছেন এই মন্দিরের উপদেষ্টা কমিটির সদস্য তাপসবাবু, তাপস কুমার স্যার। তো দাদা আপনি বলুন যে আপনাদের এই মন্দির গড়ে ওঠার পেছনের ইতিহাসটা কী? অ্যাকচুয়ালি এই পরিকল্পনাটা 15 বছর ধরে আচ্ছা আমাদের সিদ্ধার্থ আর প্রবঞ্জনদা আচ্ছা একটা মন্দির করবে স্বপ্ন করেছিল, তারপর আস্তে আস্তে তারামায়ের মন্দির করবে। তো সেই নিয়ে আস্তে আস্তে আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই প্রতিফলিতটা এতদিনে যে হলো আর কি। তো আপনাদের এখানে মানে আপনার তারামায়ের তারাপীঠের মন্দিরের আদতে আপনারা সব কিছু করেছেন আর কি। আর আমার সত্যি কথা বলতে আমি ছোটোবেলায় ওখানে মন্দিরে গেছিলাম, আমার কোনো স্মৃতিটা খুবই আচ্ছা আচ্ছা মনে আছে। তো যদিও আমি ইন্টারনেট থেকে দেখতে পারি তাও আমি চেষ্টা করিনি। আপনি যদি আমাকে তারাপীঠের মায়ের মন্দিরের সঙ্গে আপনারা এখানে কীভাবে কতটা অনুকরণ করে কী করেছেন আমাকে একটু দেখিয়ে বলেন। যেমন পুজো হয় তারাপীঠে সেই পুজো নিয়ম কানুন মেনেই পুজো অর্চনা হবে। আচ্ছা, আর হচ্ছে যা নিয়ম যা ওখানে যেমন ভোগ দেওয়া হয় যা সিস্টেম যা নিয়ম আছে সেই নিয়মেই হবে। আচ্ছা আচ্ছা, আর খালি তারাপীঠে যেমন এই 51টা সিঁড়ি ছিল না, আচ্ছা এখানে 51টা সিঁড়ি রয়েছে। তারাপীঠে কটা সিঁড়ি ছিল? তারাপীঠে ওরকম কোনো মেনশন নেই, কম সিঁড়ি, কিন্তু আমরা একটা যে সতীর 51 পীঠ সেই 51 পীঠ হিসেবে আমরা 51টা সিঁড়ি রেখেছি। আচ্ছা, এই মন্দিরে যাওয়ার জন্য আপনার রাস্তায় 51টা সিঁড়ি আছে? হ্যাঁ, 51টা সিঁড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তারাপীঠের যে অনুকরণে বলছেন তাহলে তারাপীঠের আপনারা কোনটাকে অনুকরণ করেছেন এখানে? একদম তারাপীঠের যে তারা মা দেবী, হ্যাঁ হ্যাঁ,
একদম ওটাকে পুরো তারাপীঠটাকেই আমরা অনুসরণ করেছি। মানে মন্দিরটাই মন্দির এবং পুরো টোটাল মন্দির এবং ওখানকার সভ্যতা এবং ওখানকার নিয়ম কানুন, মন্দিরের পুজো পুজো দেওয়া, ভোগ নিবেদন করা, যা কিছু নিয়ম। আচ্ছা আচ্ছা। আমাদের এখানে যেমন সকালে যেমন নিত্য পূজা হলো, তারপরে ভোগের ব্যবস্থা আছে, আবার সন্ধ্যাবেলা শীতল ভোগের ব্যবস্থা আছে। আচ্ছা। যেমন যাত্রীরা সব কিছু তারাপীঠে যেরকম আমরা যেতাম সব কিছু জিনিসপত্র নিয়ে গিয়ে নিজেরা ব্রাহ্মণ দ্বারা মানে রান্না বান্না করে মাকে ভোগ দিতাম, সেই সিস্টেমও আছে আমাদের, সেই পরিষেবাও আছে। আচ্ছা। মন্দির আর মায়ের মূর্তি এবং সবটাই হচ্ছে তারাপীঠে আদতে। এবং তারাপীঠে আমি যেটুকু জানি যে ওখানে আপনাদের যে এখানে ওখানে শ্মশান আছে এবং আমাদের ওখানে এখানেও শ্মশান রয়েছে। দেখান তাহলে। বামদেবের মন্দির সহ আশ্রম রয়েছে। আচ্ছা আচ্ছা, ওটা একটু দেখান কোথায় আছে। ওই যে ওখানে বামদেবের মন্দির সহ যে কাজ চলছে, মায়ের দর্শন করিয়ে দিন, আপনি সঙ্গে থাকুন। আর ভবিষ্যতে আপনাদের কি পরিকল্পনা আছে এখানে? ভবিষ্যতে আমাদের এখানে বৃদ্ধাশ্রম হওয়ার পরিকল্পনা আছে, ওনার শিশুদের দিকে নিয়ে রাখার একটা পরিকল্পনা রয়েছে। আরও এখানে আমাদের একটা শিব মন্দির হবে। কোথায় হবে ওটা? পাশাপাশি কারণ জায়গাটা হ্যাঁ মেনশন করা হয়নি, কারণ মা আছে যখন বাবাকে তো বসাতেই হবে। আচ্ছা আচ্ছা। তারপরে লক্ষ্মীনারায়ণ মন্দির হয়, একটা হরি মঞ্চ হরি মন্দির হবে। এই তো আস্তে আস্তে আমরা একটা একটা শুরু করলাম, একসঙ্গে তো সব পারা যায় না। যেমন এই তারা মায়ের মন্দিরটা কমপ্লিট করলাম, এরপরে বাবা খেপার মন্দিরটা আমরা কাজ চালু করেছি, ওটার পর একটা একটা করে করব। আর আপনাদের এই টোটাল কতটা জায়গা নিয়ে আপনারা এই কাজটা করছেন? এটা আপাতত এখন 6.5 একর জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মন্দির নির্মাণটা শুরু কবে নাগাদ হয়েছিল? শুরু আজ থেকে 6 বছর আগে। 6 বছর আগে শুরু হয়েছিল, 2000 তাহলে 14 সালে হয়েছিল বলছেন? 14 সালে। আচ্ছা আচ্ছা, 14-15 সালে। আচ্ছা, আপনাদের এখানে পুজো দেওয়া এবং মায়ের ভোগ খাওয়ার কিসের কি বন্দোবস্ত আছে বা কি ব্যাপার আছে? বাড়ি যদি পুজো দিতে চায় বা হ্যাঁ পুজো দিতে চায় সে সব দিনই পুজো দিতে আসতে পারে। আচ্ছা। সব দিনই আমাদের সকাল 7টা থেকে 12টা পর্যন্ত মন্দির খোলা আছে। আর বিকালবেলা? বিকালবেলা মানে দুপুরে তো ভোগ হবে তাই জন্য মন্দিরটা বন্ধ থাকে, ভোগের পরে আবার 3টে থেকে আবার 6টা পর্যন্ত খোলা থাকে। খোলা আছে। আচ্ছা। আর যদি স্যার আপনি নিচে দেখলাম তো ইয়ে দোকান আছে,
ফুলের দোকান, আচ্ছা এটা কি ফুলের দোকান কি সবসময় থাকবে না সারা বছর থাকবে? না, আমাদের আমাদের মন্দির পক্ষ থেকে দোকান থাকবে, থাকবে একটা দোকান সবসময় থাকবে, ফুল ফুল মিষ্টান্ন যা কিছু যা যা লাগবে মায়ের সব কিছু থাকবে এখানে সারা বছর থাকবে। আচ্ছা আর একটা কথা হচ্ছে, যদি এখানে কেউ আর কোনো মায়ের কোনো অন্য কোনো ভোগ এখানে বিক্রি হয় বা পাওয়া যায় বা? না ওরকম না, আমরা ওরকম কোনো নিয়ম রাখিনি, মানে আগের দিন আমাদের দিকে জানাতে হবে। আর হচ্ছে যে এখানে এসতে মানে কেউ যদি ভোগ দিতে চায় তার যা যা ভোগ দিতে চায় সে সব কিছু কিনে নিয়ে আসবে। কী কী ভোগ আপনারা এখানে নেন, মানে এখন নিচ্ছেন কি আপনারা? মায়ের যা অন্নভোগ, আচ্ছা অন্নভোগ যদি কেউ দিতে চান, শীতলভোগ যদি দিতে চান, শীতলভোগ বাল্যভোগ ওটা ভোগের মধ্যে পড়ে একটা শীতলভোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সব সর্বরকম এই ভোগ মোটামুটি নিবেদন করা যায়, আর যে যেরকম ভোগ দিতে চায় সেরকম জিনিসপত্র নিয়ে আসবে। আমাদের এখানে যে পুরোহিত দ্বারা রান্না করে মায়ের ভোগ দিয়ে তারা প্রসাদ তারাপীঠের আদলে এটা করার কারণটাই এটাই, কারণ ওখানে গিয়ে আমরা অনেক মানে পরিশানিতে পড়তে হয়, মানে পদে 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 যেখানে যেখানে যাই মনের মতন করে আমরা মায়ের আরাধনা করতে পারি না, মনের মতন করে আমরা একটা কিছু করতে চাইলে করতে পারি না, এবং অনেক রকম সমস্যা হয়। আচ্ছা, সমস্যা হতে হতে আমরা প্রায় তারাপীঠ যাই, তো তো যে ওখানে গিয়ে অনেক ভক্তরা যেতে পারে না, অনেকটা দূর, যেই কারণে আমরা এই তারাপীঠটা এখানে স্থাপিত করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে আমার যদি এটুকু যদি বলা হয় যে যারে আমাদের এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা এই কাছাকাছি যায় সমস্ত অধিবাসীরা, যাদের এত তারাপীঠে দূরে যাওয়ার যাদের সামর্থ্য নেই বা যাদের সুযোগ নেই, তারা যাতে তারাপীঠে আসতে পারে, তারাপীঠের মানে তারাপীঠের দর্শনে আসছেন ভেবে একটা আসতে পারেন, তার জন্য আপনারা প্রচেষ্টা নিয়েছেন। তো আপনাদের এই প্রচেষ্টাকে আমি মানে কীভাবে সাধুবাদ জানাবো তার ভাষা নিয়ে আমার কাছে, তা খুব ভালো লাগছে। তো এরকম একটা যে দেখুন চারদিকে দেখুন পুরো অচপাড়া গা, মানে একদম গ্রাম মাঠের মাঝখানে যে আপনারা যে এইভাবে এটা বানিয়েছেন, কতটা পরিশ্রম, কতটা যে আপনাদের অর্থ ব্যয় হয়েছে সেটা মানে অনুভব করতে হয় আর কি। তো ভালো লাগছে আপনাদের প্রচেষ্টাকে। তো আপনাকে অনেক ধন্যবাদ সাহুবাবু, ভালো থাকবেন। মন্দিরের আমি এখন 51টা সিঁড়ি যে ধাপ আছে এই ধাপ উঠে এসে আমি এখন ঠিক মন্দিরের সামনেরটা আমি দাঁড়িয়ে আছি। তো এই উপরের থেকে এখন তো মাঠ পুরো শুকনো, পুরো চারদিকে পুরো খালি মাঠ, চাষ হয়ে যাওয়ার পরে এই চারদিকে যখন পুরো সবুজে সবুজ হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটার একটি দৃষ্টির নন্দন রূপ ফুটে উঠবে। তো যাই হোক, এখন যে চারদিকের ভিউটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। চলুন আপনাদেরকে আমি একটা মন্দিরে একবার মানে চারদিকে একবার ভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে মন্দিরের, আমি এখন আছি মন্দিরের পূর্ব পাশে, মানে মাতৃগর্ভের গর্ভগৃহের আমি পূর্ব পাশে আছি। এই হচ্ছে পেছন দিকটা। এই হচ্ছে পশ্চিম পাশে আর এই হচ্ছে সামনের দিকটা। আমরা কলকাতা থেকে এসেছি। তো কিভাবে জানলেন এটা? এটা এতে ফোনে মাধ্যমে জানতে পেরেছি। কলকাতা থেকে এই মন্দির দর্শন করতে এসেছেন? হ্যাঁ, আমাদের এখানে আমাদের এক মানে রিলেটিভ থাকে আর কি, নিয়ে এসছে আমাদের। আচ্ছা আচ্ছা। খুব ভালো লাগলো, দেখলাম খুবই ভালো লাগলো। আচ্ছা আচ্ছা। আমরা তারাপীঠেও যাই, এখানেও আসলাম, তো আপনার পুজোও দিলাম। আমার তারাপীঠে ঠিক ছোটোবেলায় গেছিলাম, একদমই আচ্ছা মনে আছে।
তো আপনার তারাপীঠের কেমন লাগে? তারাপীঠের মতন এটা কি একই রকম লাগে? তারাপীঠে তো একটু জাঁকজমক বেশি, এখানে তো অতটা নেই, তো হয়ে যাবে আশা করা যাচ্ছে। না মন্দিরে গড়ন মূর্তি একদম খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মূর্তিও খুব ভালো, পুজোও দিলাম ঠাকুর মশাইকে, মানে মা তারাকে পুজো দিয়ে খুব ভালো লাগলো। আর সবাই এসছে ওরাও বলছে খুব ভালো হয়েছে, অনেকে হয়তো মানে কাপড় টাপড় হেনা তেনা সব নিয়ে আসছে। আর যারা অনেকে হয়তো ইয়ে তারাপীঠ যেতে পারে না অনেক দূরে হওয়ার জন্য, এটা তো মায়েরই একটা জায়গা হয়ে গেল, যারা দূরে যেতে পারবে না এখানে তো আসতে পারবে, কাছাকাছিও আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি আসতে চান তাকে সাজেস্ট করবেন এখানে আসার জন্য? অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। আপনার পরিচয়টা দিয়ে দিন। আমার নাম সমর পান, আমরা আগরপাড়া বেলঘরিয়া থেকে এসেছি। সমর পান পান, আমি দেবাশিস ব্যানার্জি বেলঘরিয়া থেকে এসেছি। আর এই মন্দিরে যে উঠতে ওনার যে 51টা সিঁড়ি আছে, তো আমি এখন ওই সিঁড়ির একটু মাঝে কিছুটা নেমে এসেছি। আর এই সিঁড়ির ঠিক দুদিকে 2-3-4, হ্যাঁ, তো দুদিকে ডান দিকে এবং বাম দিকে দুদিকেই 4-4 করে ওই দুজন দুজন করে বসবে, এরকম 8টি সিঁড়ি, 8টি বসার বেঞ্চ আছে। তো আমি এখানে তো বসি, আমার বাড়ি পাঁশকুড়ায়, পাঁশকুড়া এক প্রান্তে। এখানে নতুন যেহেতু হয়েছে এসছি, ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তো এখানে আসার উদ্দেশ্য কী পিছনে? মানে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যেহেতু নতুন হয়েছে, আমরা যেহেতু তারাপীঠ আমাদের বাড়ি থেকে বহু দূর, যাতায়াতের অসুবিধা, তাই জন্য সামনে যেহেতু হয়েছে তার জন্য আমরা তাই এসছি। একটা খোলা মাঠের মধ্যে একটা সুন্দর পরিবেশে মন্দিরটি সুন্দর লেগেছে। দেখুন তারা মা, তো এটা দ্বিতীয় তারাপীঠ, তো এখানে এসে যথেষ্ট সবাই আসতে পারে, মানুষের মন ভালো থাকবে, খুব শান্তি পবিত্র জায়গা মা তারা, তো এখানে এসে খুবই ভালো লাগলো, খুব সুন্দর জায়গা, মনোরম দৃশ্য, আপনারা আসতে পারেন। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমার নাম সৌমেন পাত্র, বাড়ি পাটনা, শ্যামসুন্দর পাটনা, সামনে বাড়ি। বলতে বলতে বেলা প্রায় 12টা হতে চললো, আর সকালবেলা যখন 10:30 দিকে এসেছিলাম তো তখন দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলক কম ছিল, যত বেলা বাড়ছে আস্তে আস্তে দর্শনার্থীর সংখ্যা বাড়ছে, পেছনে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ের কাছে এই কামনা করে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম, এবং আপনার মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ।